ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এইমাত্র স্নান ট্যান করে আসলাম আর আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আবার কিছুক্ষণ পরে বৃষ্টিটা থেমে গেছে, বুঝতে পেরেছো? শরীরটা ভালো লাগছে না প্রচণ্ড। কালকে মাথা ব্যথা হয়েছিল, এত মাথা ব্যথা হয়েছিল রাত্রে আসা, মাথায় জল ঢেলেছে। তারপরে তোমার ওষুধ খেয়েছি, মানে দুই চার দিন আমি ওষুধ খাইছিলাম না, মনে ছিল না, তার জন্য আমার এই সমস্যাটা হয়েছিল। এই যে এখন স্নান ট্যান করে আসলাম, ঋতুমনা রান্না টান্না হয়ে গেছে। আর আশা বলছে যে মাসি আমি বিছানাটা একটুখানি চেঞ্জ করে দিই, তুমি একটুখানি ক্যামেরাটা ধরো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আশা এখন মনে হয় বিছানাটা ঠিক করবে, আমি যাই ক্যামেরাটা ধরে দিই। কভার টভার সব খুলে গুছিয়ে নিয়েছে, এসে দেখি যে সব কিছু হয়ে গেছে। আর এই বিছনা চাদরটা না খুব সুন্দর, এত সুন্দর, প্রায় দুই বছর আড়াই বছর হয়ে গেছে, কিচ্ছু হয় না, এত ভালো। কিন্তু এরকম তো আর পাওয়া যায় না। এক একটা বেডশিট নিয়েছিল মানে 800 টাকা করে, পরে যেগুলো দাম দিয়ে কিনেছি 1200 টাকা করে, সেগুলো তেমন একটা, সেগুলো রঙ উঠে যায় তাই না নাকি? এগুলো তো রঙ ওঠে না, এগুলো খুবই ভালো, মানে কি যে ভালো কি আর বলবো। আশা ঘরটার মুছিয়ে স্নান করতে যাবে। আজকে তেমন একটা রান্নাবাড়া হয়নি, কালাচাঁদ আমাদের আজকে না খায় রাখবে তাই বলছে, প্রচণ্ড রেগে গেছে, বলছে তোমাদের আর সংসারে বাজারঘাট করে দেবো না, প্রচণ্ড অশান্তি হয়েছে আজকে। এই জন্য আজকে ঋতু যা পেরেছে তাই রান্না করবে তাই বলেছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কী কী রান্না করেছে অবশ্যই তোমাদের দেখাবো। মাঝে মাঝে যে ওই কালাচাঁদের কী হয় ব্রেনে আমি বুঝি না, মানে অন্যের রাগ এসে আমাদের সংসারে এসে ঝাড়ে, মানে এরকমটা করে। দেখো আর একজনে সে কী করে। এই যে আশার গোছানো হয়ে গেল, এখন ওই ইয়েটা কী যেন বলে, ওই তোমার টেডিবিয়ারগুলো দিয়ে দিলে হয়ে যাবে। আগের দিন কালাচাঁদের বেডশিটটা চেঞ্জ করেছে কিন্তু বালিশের কভারটা ভরেনি, তাই এখন আবার বালিশের কভারটা আশা এই পাশে এসে ভরে নিচ্ছে। আমি বলছি তুই খালি খালি কভার না ভরে শুধু বেডশিট পাতিছিস কেন? তা বলছে মাসি আমার মনে ছিল না, মানে দেখো ওর মন যে কি হয় বুঝতে পারি না, ওর মনের যে কি হয়। চলো এগুলো ভরে তারপরে নাস্তাটা করে নেব সকালের, ঋতু রান্না মনে হয়ে গেছে, চলো যাই। আর দেখো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আর এখন আবার প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ বেরিয়েছে, মানে এক ঝাঁক বৃষ্টি এসেছে তারপরে আবার রোদটা বেরিয়ে গেছে। এইসব বৃষ্টির কোনো মানে হয়, একটু বেশি করে হবে। বন্ধুরা আজকে আমি বেশি বড় ব্লগ করতে পারবো না, কারণ কালকে আমার পরীক্ষা, লাস্ট পরীক্ষা, কালকে আমার পরীক্ষাটা শেষ হয়ে যাবে। কালকের পর থেকে চেষ্টা করব ব্লগ দিতে, কিন্তু আজকে অনেক ছোট একটা ব্লগ দেবো তোমাদের, এই জন্য এখন আমি ভর্তা মাখাবো, সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে? এই কলা ভর্তাটা অনেক সুন্দর খেতে, ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে। কলা ভর্তা দিলে ভাতটা একটু লাল লাল হয়ে যায়, এই জন্য ভাববেন না যে ভাতের কী অবস্থা, কারণ কলা একটু আয়রন থাকে বেশি, এই জন্য এটার ভর্তা অনেক টেস্টি লাগে। কলা জিনিসের সব জিনিসই ভালো লাগে। আচ্ছা আমরা এখন ভাত খেতে যাবো, ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা রাতে আমরা কেউ খাইনি, সেই খাবারগুলো যে রয়ে গেছে তাই এখন আমরা সেটা খাবো, গরম করেছি আশা। তুই ভাত দেওয়ার কোনো হিসাব পাস না, প্রতিদিন এক এক গাদি ভাত আনবি, আমি এত বলি যে কম করে দিস, তারপর তোরা আসলে বুঝিস না আমি অত ভাত খাই। এই আরও কমা, আরও কমা ভাত, আমি এত ভাত খাবো না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আশা এখনো খাচ্ছে, ওই যে দেখ
কিন্তু আমার টাইম নেই, আমি এখন স্নান করে পুজো দেবো, তারপর আবার রান্না করতে যাবো। ওই জন্য ভাবলাম তুই এসে খা, আমি টিভিটা মুছে দেবো। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন ঋতু সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, টেবিলটাও গুছিয়ে নিচ্ছে। বলছে মামনি আমি টেবিল টেবিল একবারে গুছিয়ে নিয়ে তারপরে স্নানটা করে নিই, আসার কখন খাওয়া হবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। তার মানে আমরা একসঙ্গে খেতে বসেছি, আমার খাওয়া হয়ে গেছে, ঋতুর খাওয়া হয়ে গেছে, কিন্তু আসার এখনও খাওয়া হয়নি। ও সব কিছু দিয়ে এত ঢিলে ঢালা কাজ করে, মাথাটা গরম হয়ে যায়, এমনি শরীর মন কিচ্ছু ভালো লাগে না। মনের সাথে যুদ্ধ করতে করতে না আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছি, আর পারছি না মনের সাথে যুদ্ধ করতে। আমার বউটা আমাকে বলছে, মামনি সত্যি তুমি খুব আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছ, সত্যি বন্ধুরা বিশ্বাস করো আমি এতটাই দুর্বল হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না যে আমি কী করব, আর পারছি না মনের সাথে যুদ্ধ করতে করতে আমার জীবনটাই বেরিয়ে যাচ্ছে, বুঝছো। মন আর এখন আর কোনো কিছু সায় দেয় না, কোনো কিছু করতে ভালো লাগে না, তারপরে চ্যানেল আছে, কাজ করতে হয় তাই করি। এদিকে দেখো আমার আশা আজকে তাড়াতাড়ি ঘরটা মুছে নিচ্ছে, মাঝে মাঝে ওর কাজের প্রশংসা করতে আমার খুব ভালো লাগে। আর আমি এমন একটা ব্যক্তি যে ভালো কাজ করে, যে ভালো কিছু করে, তার প্রশংসা করতে আমার একটুও দ্বিধা হয় না। তাই মাঝে মাঝে আমার আশার প্রশংসা করতে আমার খুব ভালো লাগে, আবার মাঝে মাঝে খুব দুষ্টামি করে। যাই হোক, কী আর বলবো তাই বলো, মনকে সান্ত্বনা দিই যে এ মোটামুটি চ্যানেলটা এত বড় কিন্তু কোনো ভিউ নেই, এত কষ্ট করে ভিডিও করি, ব্লগ করি, কোনো ভিউ নেই। যত নোংরামো কাজ দেখাবো তত ভিউ হবে, তত সব কিছু ভালো হবে। টিনু স্নান করতে গেছে, কি লক্ষ্মী মেয়ে দেখো, এখন একটু আশা চুলাই কি দেখতো, আশা সব তো বাবা কি লক্ষ্মী হয়ে নিচ্ছে দেখো আমার টিনু, লোশন স্নান করার জন্য পাগল হয়ে যায়। গেঞ্জি পরায় দাও, গেঞ্জি পরায় দাও, এই যে দিচ্ছে দাদা, এই খুলে দাও, এটা খুলে দাও। মনার টিপির টিপির বক্সটা এনে দে, টিপির বক্সটা এনে দে, আঙুলি করে নিয়ে আইছে দেখো। দেখি দাদা কেমন লাগতেছে তোমাদের দুজনকে, একটু মায়ের কাছে যাও। ও বাবা দেখি দেখি, উলি বাবা লে, দেখি দেখি দাদা, ও দা একটু এদিকে তাকাও, বন্ধুদের একটু হাই দিয়ে দাও, বলো যে আমার, ওরে বাবা রে, ওরে বাবা দিয়ে দিচ্ছে, বন্ধুদের একটু হাই দাও দাদা, বলো যাও বন্ধুরা তোমরা লাগাবা, বলো লাগাবা, হাই, আরেকবার বলো, একটু একটু কিস দাও, একটু কিস দাও, একটা ফ্লাইং কিস দাও, ফ্লাইং কিস দাও, এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ফ্লাইং কিস দাও, এবার এবার ফ্লাইং কিস দাও, আগে আগে ফ্লাইং কিস দাও। ও বাবা গুড গার্ল, এখন কি করবা, এখন কি করবা তুমি টিনু, এখন কি করবা? আমরা পুজো দিতে যাব। ও এখন ঋতু পুজো দিতে যাবে, চলো। দেখো টিনু একটা ঘুম দিয়ে উঠলো, ঋতু বলছে মামনি আমি একটুখানি কি জুস বানিয়ে দিয়ে যাই, তুমি খাওয়াই, ওর সাথে একটু খেলো, আর আমি রান্নাটা করে ফেলি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি জুসটা বানিয়ে দাও, একটু খাওয়াই দাও, তারপরে আমি ওকে নিয়ে খেলা করব, আর এদিকে তুমি রান্নাটা করে নিও। টিনুকে নিয়ে যে একটু খেলবো তাও পাই না, মাঝে মাঝে শরীরটা এত ভালো লাগে আর মাঝে মাঝে এত খারাপ হয়ে যায়, কী আর বলবো। আর আজকে প্রচণ্ড প্রচণ্ড মাথায় ব্যথা, এত ব্যথা। দেখো টিনু জুস খাওয়ার সময় কী করে, ওর এই টক জাতীয় খাবার খাওয়ার সময় মুখটা দেখতে খুব ইচ্ছা করে। আমি ঋতুকে বললাম যে গায়ের পর একটা গামছা দিয়ে নে, না হলে রস পড়বে। টিনু কিছুতেই রাখতে চায় না কোনো কিছু, দেখো গেঞ্জিটা পরিয়ে দিয়েছিল, ঘুম থেকে উঠেই গেঞ্জিটা খোলা হয়ে গেছে, আমাকে বলছে খাবা। মানে ওর একটা গুণ আছে না, ও কিছু খেতে গেলে না সবাইকে দিয়ে খায়। আজকে এই ঘুম থেকে ওঠার আগে আমার সাথে একটুখানি খেলছিল, আমি আমলকি খাচ্ছিলাম, তারপর ও একটা খাচ্ছিল, ও আমাকে একবার দেয় একবার ও খায়, আবার চিপস খাচ্ছে আমাকে একবার দেয় ও একবার খায়, এত ভালো, মানে সব কিছু দিয়ে খেতে চায় সবাইকে। আমার টিনু কিছু খাচ্ছে না মোটামুটি কয়েকদিন ধরে, মাঝে খেয়েছিল আবার বন্ধ হয়ে গেছিলো, তার জন্য আজ কয়েকদিন শুধু ফল খেয়ে থাকছে। আমি কিছুক্ষণ আগে একবার ইয়ে খাওয়াইছি, যে লাল আঙুর আছে না সেই আঙুরগুলো খাইয়েছিলাম,
একজনে বলেছিল এক বন্ধু দিদি লেবুর রস খায়ও, লেবুর রস তো টিনু প্রচণ্ড খেতে পছন্দ করে খাওয়াইছি। আবার আরেকজন বলেছিল যে দিদি ওর সর্দি লেগেছে তার জন্য এটা হতে পারে নাও খেতে পারে, সত্যি কথা সর্দি লেগেছিল, ওর সর্দিটা হয়েছিল তার জন্য হতে পারে। যাই হোক, ওই যে খাওয়ান টাওয়ান হয়ে গেছে, ওর মার সঙ্গে যাচ্ছে, আমি এখন নিয়ে খেলবো আর ওর মা রান্না করতে যাবে। যে আলু আর রস্ত ভাজি, ডাল ঝাল ডাল, মুসুরির ঝাল ডাল, আর এটা হচ্ছে চুই পাতার টক টক, কি জানি টক শাক, এটা খেতে অনেক ভালো লাগে। আজকে মানে মাছ মাংস সব শেষ হয়ে গেছে, এই জন্য আমরা এইগুলো দিয়ে আজকে খাবো। এই প্রথম বাবুর একটু রাগ হয়েছে তা বললি না? ও বাবু একটু রাগ হয়েছে তো এই জন্য আমাদের কিছু কিনে দিচ্ছে, বাজার ঘাট করে দিচ্ছে না, বলছে আমাদের না খায় রাখবে আজকে, তার জন্য ঋতু যা তাই রান্না করেছে। আমি বলছি মাংস টাংস আছে না, আমি মাংস নেই, তো যা পারবি তাই রান্না করি, তো আমরা যদি মানে উনি যদি খেতে পারবো না কেন, তাই না? তাই হচ্ছে ঘটনা যে আমাদের দুপুরি খাবার এইটা। ঋতু দেখো এখন এক গাদি জামা কাপড় নিয়ে এসে বসেছে, বলছে মামনি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুম এসে যাবে, তা আমি ভাবছি জামা কাপড়গুলো আছে একটুখানি গুছিয়ে নিই। আর আসলে ভয়েসটা দেওয়া ছিল কিন্তু ভয়েসটা কেটে দিয়েছি, অনেক গ্যাও গ্যাও শব্দ হচ্ছিলো যেহেতু আমাদের রোডের পরে বাসা, চারি সাইডে প্রচণ্ড মানে ইয়ে শব্দ শোনা যায়, আর এখন গাড়ি ঘোড়া যাচ্ছে এই জন্য আমি ভয়েসটা অফ করে দিয়েছি, এখন আমি নিজেই ভয়েসটা দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো পিকু এসে বলছে আমাকে ভাত দাও, আর ঋতু বলছে যে গোছানো আছে ডাইনিং টেবিলের উপর তুমি খেয়ে নাও। পিকু খাবারটা দেখে বলছে মা আমি খাবার খাবো না, আমি এক্ষুনি মাংস আনবো, মাংস এনে রান্না করবো তারপরে আমি খাবো। তা বলছি বাবা আমি এখন পারবো না, যদি ঋতু পারে ঋতু করে দেবে। তাও ঋতু বলছে মামনি আমার পরীক্ষা আছে আমি এখন পারবো না। তাহলে পিকু বলছে যে ঠিক আছে আমি নিজে নিজে রান্না করে নেব, তোমাদের কাউরে কোনো রান্না করে দেওয়া লাগবে না, আমি নিজে নিজে করবো, আমি মাংস আনতে যাচ্ছি রান্না করে আমি খাবো, আমি তোমাদের ওই সব খাবার খাবো না। আমি জানি তো আমার ছেলে আজকে খাবারটা খাবে না, ও কখনোই নিরামিষ খেতে চায় না, হ্যাঁ নিরামিষ অন্য অন্য খাবার খেতে চায় কিন্তু এই ধরনের খাবার ও কখনো খেতে চায় না। এইমাত্র ডিনার করে আসলাম, ডিনারে ছিল আজকে আমার জন্য দুধ ছিল, আর ছিল তোমার ওই যে টক, দুপুরে যে টক ওই টক দিয়ে খেয়েছি, আর দুধ দিয়ে ভাত খেয়েছি, আর কোনো কিছু খাইনি। আর এই যে আমি জামাকাপড় ছেড়ে নিয়েছি এখন ঘুমাতে যাব, দেখো রাত কত রাত হয়ে গেছে, লাইট টাইট সব বন্ধ, চলো বিছানায় যে কথা বলি। ঠিক আছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কালকে ঋতুর পরীক্ষা আছে, ওর কালকে পরীক্ষা, ও একটু আগে আগে খেয়েই ঘুমিয়ে পড়েছে, দেখো চারিপাশ অন্ধকার, চলো শুতে যাই যে একটু গল্প করি। ঘুমাতে যাব, দেখি যে আমার ঝগটায় জল নেই, অল্প একটুখানি জল আছে, এখন আমি একটু জলটা ভরে নিয়ে আসি। ঠিক আছে, রাতে আবার জল না হলে আমি চলতে পারবো না, এই জন্য জলটা একটু ভরে নিয়ে আসি, আসার মনে মনে নেই জলটা ভরতে, এই জন্য আমি যাই। চলো, অন্ধকার ঘর একদম অন্ধকার, লাইট টাইট সব বন্ধ করে দিয়েছে, লাইট টাইট সব বন্ধ করা, জল যে কোথায় রাখেছে, আমি আবার অন্য জল খাই, বুঝছো, রান্নাঘরে যাই, লাইটটা বন্ধ করতে হবে, দাঁড়াও জলটা রাখলাম, এবার শুয়ে পড়ি। সারা রাত জল খাই, এইটুখানি একটা জগে আমার হয় না জল খেয়ে, সারা রাত জল খাই, এত পরিমাণে জল খাই, তারপরে রোগে সারায় না, রোগ বেঁধে যায় না। তবে জল বেশি বেশি খাওয়া ভালো, ঠিক আছে, জল বেশি বেশি খাওয়া ভালো। যাই হোক, ভিডিওটি আমি এখন শেষ করে দেব, এটাই, অনেক রাত হয়ে গেছে। যেটা বলতে যাচ্ছিলাম যে আসলে কি হয়েছে বলো তো, এখন বেঙ্গলি কমিউনিটিতে এই ব্লগের কোনো দাম নেই, আর বেঙ্গলি কমিউনিটি সত্যি সত্যি নষ্ট হয়ে গেছে, এখন আর কেউ ব্লগ টুলগ দেখতে চায় না, যত কেচ্ছা যত আবিজাবি এই কন্ট্রোভার্সি ভিডিও এইগুলো দেওয়া হবে,
মানুষ সেগুলো দেখতে পছন্দ করে, এত কষ্ট করে ব্লগ বানায় এগুলো আর কেউ দেখতে চায় না। তারপর আবার লোকেরা এসে জ্ঞানও দেয় যে আপনারা ভালো ভিডিও করতে পারেন না, এসব করেন কেন, এসব কথা এসে বলে। তা আমরা ভালো ভিডিও করি, পারলে একটু দেখে যেও, যারা এরকম কথা বলো তারা দেখে যেও। এই যে স্যান্ডি ম্যান্ডি এই যে টিনাদের মতো যদি আমরা নোংরামো করতে পারতাম তাহলে তোমাদের খুব ভালো লাগতো, কিন্তু আসলে তো আমরা সেই সব পরিবার থেকে বিলং করি না, তাই আমরা এতটা নিচে নামতে পারবো না, ঠিক আছে। শখ করে ইউটিউবে আসছিলাম, শখ ভালো মতো পূরণ হয়ে যাচ্ছে, এইসব নোংরামো দেখতে দেখতে প্রচণ্ড আকারে শখটা পূরণ হয়ে যাচ্ছে। যাই হোক, ওরা ওদের মতো করে নোংরামো করুক, আর আমরা ভালো ভিডিও দিচ্ছি, যদি কারো মনে চায় দেখো। 35,000-35,500 সাবস্ক্রাইব, সেখানে যদি 500-1,000 ভিউ হয় তাহলে কি মেনে নেওয়া যায়? তাহলে বোঝো লোকে কি এই ব্লগ ভিডিও দেখতে চায়, আবার তারাই জ্ঞান দেবে, তারাই জ্ঞান দিয়ে যাবে। লোকে চাইবে যে এরকম কেচ্ছা হোক, কার বাড়িতে কী হচ্ছে, কার ছেলের বর কী হচ্ছে, কার বাবা মার কী হচ্ছে, কার বইয়ের কী হচ্ছে, এইগুলো যদি দেওয়া যায় তাহলে লোকে দেখবে, ঠিক আছে। যাই হোক, দুঃখ নেই, দেখি থাকুক কতদিন ওই নোংরামো চলে আর আমরা এইভাবে থাকতে পারি, থাকি। যাই হোক বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার, টাটা, গুড নাইট।